প্রিয় বন্ধুরা, ইন্ডিয়ার রুপিতে 25,000 আর বাংলাদেশে প্রায় 30,000 টাকা। আচ্ছা, এটা যদি ইনভেস্ট করেন আর তার পরিবর্তে পাচ্ছেন এইচডি প্লাস ডিসপ্লে, ওটাও আইপিএস প্যানেলের সাথে, প্লাস্টিক পেছনে, বাট হ্যাঁ 5G পাচ্ছেন, বলুন তো এই রকম দুঃসাহস কোন ব্র্যান্ড দেখাতে পারে 2021 সালে? কমেন্টস অবশ্যই করবেন। কথাটা হচ্ছে স্যামসাংকে নিয়ে। স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের 5G স্মার্টফোন একদম লাইনে পড়ে রয়েছে, আসছে একের পর এক। A52 5G, A72 5G এই দুটো ফোনেরই একদম ভিডিও ডেডিকেটেড দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, হ্যাঁ না দেখা থাকলে দেখে নিন। বাট আজকের কথাটা একটু অন্যরকম, A32 5G, আর এইটাকে নিয়ে আজকে এই ভিডিওতে রোস্ট করব। দাম এবং এর স্পেকস, ফিচার্স আর কবে আসছে দুই বাংলায়, এই জমজমাট ভিডিওতে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনকার মতন আমি আপনাদের সাথে সুমন। তো চলুন শুরু করা যাক। স্যামসাং দুঃসাহস দেখাতে পারে, কারণ স্যামসাং দুঃসাহস দেখানোর চেষ্টা করে, পারে, এবং আমরা তাও স্যামসাংকে বলি দারুণ ব্র্যান্ড। কালকে পোল রেখেছিলাম, স্যামসাং কি এখনও নাম্বার ওয়ান ব্র্যান্ড রয়েছে? আপনারা প্রত্যেকেই বলেছেন হ্যাঁ। আচ্ছা, এই যে A32 5G যেটা আসছে, এটা দেখে আপনাদের কি এখনও মনে হয় নাম্বার ওয়ান হওয়ার মতন কাজ করছে স্যামসাং? কমেন্টসটা অবশ্যই করবেন। স্যামসাং গ্যালাক্সি A32 5G, BIS সার্টিফিকেশন, NVT সার্টিফিকেশন সব কটাতেই এটি লিস্টেড, এবং লিস্টেড মানে খুব তাড়াতাড়ি আসছে। যদিও বাইরের দেশে লঞ্চ করে ফেলেছে স্যামসাং গ্যালাক্সি A32 5G কে। আচ্ছা বলুন তো, এই যে দুই বাংলা, বাংলাদেশ এবং ভারত, এর যে স্মার্টফোনের মার্কেট বা বাজার, এটা তো একদম গগনচুম্বী, আকাশ ছোঁয়া। তবুও প্রত্যেকটা ব্র্যান্ড কেন এত লেট করে স্মার্টফোনগুলো লঞ্চ করে? প্রফিট তো তারা করেই, একটু আগে লঞ্চ করলে দোষটা কী হয়? আচ্ছা, ভিডিও দেখছেন, ভিডিও যদি ভালো লেগে থাকে দোষ আর কি, সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশান বেলটা পুশ করে অল করুন। আমাদের যে সোশ্যাল হ্যান্ডেল সেগুলোতে একটু আসুন না, ফেসবুক গ্যাজেটস বাংলাতে, ইনস্টাগ্রাম এবং টুইটারে আপনারা আমাকে ফলো করতেই পারেন। কথা বলছিলাম গ্যালাক্সি A32 5G কে নিয়ে। প্রথমেই বলি যে এই ফোনটি আসছে কবে, একদম লঞ্চ আসন্ন, একদম পরপর 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 মহাভোজ স্যামসাংয়ের পক্ষ থেকে। স্যামসাং A32 5G ফেব্রুয়ারি মাসের একদম প্রথম বা মিডিলেই চলে আসবে, অবশ্যই আসলে ওটা হাতে নিয়ে তাকে রোস্ট করার মজাটাই আলাদা, আনবক্সিং এবং রিভিউ তো আসবে। তার সঙ্গে এই ফোনটি বাংলাদেশে অবশ্যই অফিসিয়ালি যাবে, এবং আর একটি মাস আপনাদের ওয়েট করতে হবে, মানে মোটামুটি মার্চ মাস নাগাদ। আমি শুধু স্যামসাং বলে না, এই ভিডিওর মাধ্যমে আমি জানি না কত মানুষের কাছে এটা যাবে, স্যামসাংয়ের কাছে আদৌ পৌঁছবে কি পৌঁছবে না, একটাই অনুরোধ করো জোরে, স্যামসাং হোক, রিয়েলমি হোক, হোক না শাওমি, প্রত্যেকটি ব্র্যান্ডকে একটাই কথা বলতে চাই, আপনারা যখন ফোনগুলো বাংলাদেশে আমার ওপার বাংলায় লঞ্চ করছেন, একটু তাড়াতাড়ি লঞ্চ করুন আর একটু রিজনেবল প্রাইসে লঞ্চ করুন, দেখুন না আপনারা নাম্বার ওয়ান অবশ্যই থাকবেন। A32 5G যদি আমি প্রাইস নিয়ে কথা বলি, জার্মানিতে এটি প্রায় 269 আশপাশ ইউরোতে লঞ্চ হয়েছে, আর ওটাকে যদি আমি কনভার্ট করি তাহলে এটির দাম নিয়ার অ্যাবাউট দাঁড়ায় ওই ধরুন 25,000 টাকার কাছাকাছি, মানে 25,000 ইন্ডিয়ান রুপি, আর বাংলাদেশে প্রায় 30,000 টাকা, ছুঁই ছুঁই, হ্যাঁ পাচ্ছেন 5G। আর মানুষ এখন কিছু পাক আর না পাক 5G পেলেই একদম আনন্দিত। এই ফোনটির প্রথম ডিসঅ্যাডভান্টেজ, এটি একটি এইচডি প্লাস ডিসপ্লের সাথে আসছে, আইপিএস প্যানেল, এবং এখানে আপনারা একটা ভি শেপের নচ পাবেন, 20:9 অ্যাসপেক্ট রেশিওর সাথে, এবং 270 এর PPI বা পার পিক্সেল ডেন্সিটি। ফোনটিতে কি গ্লাস প্রোটেকশন থাকবে এই ব্যাপারে স্যামসাং মুখ খোলেনি এবং কিছু ইনফরমেশনও দেয়নি, তার সাথে এই ফোনটির ভিজলসগুলো বেশ কম হবে। ওয়াইড বাইন L1 আমরা সাপোর্ট পাবো। তো এই হলো এই ফোনটির ডিসপ্লে, IPS এবং এটি একটি HD প্লাস। এই ফোনটির সাইডে আমরা পাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, দ্যাট মিন্স অলওয়েজ অন ডিসপ্লে, বা এটি অ্যামোলেড না, তার জন্য ইন ডিসপ্লে আমরা পাবো না। যদি আমি ডিজাইন নিয়ে কথা বলি, হ্যাঁ অ্যাজ ইউজুয়াল চিরা, যে মানে চিরা না,
চির প্রথা অনুযায়ী স্যামসাং এখানেও পলিকার্বনেট দিয়েছে, যদিও স্যামসাং এটা বলে গ্লাস্টিক, একটু সফিস্টিকেটেড ব্যাপার। এবং এইখানে আমরা কিন্তু ওই ক্যামেরা যে মডিউলটা ওটা ভালো লেগেছে, একটু নিত্য নতুন করেছে, মানে না করলেই বা কী হবে, কারণ ওইটা যদি না করে মানুষ নিবে কী করে, একটু যদি আলাদা না করে। এবং এইখানে যে ক্যামেরা সেফ ওটা আপনার ভালো লাগবে, একটু ছেড়ে ছেড়ে গ্যাপে গ্যাপে চারটে ক্যামেরা, তার সাথে স্যামসাংয়ের লোগো, অবশ্যই সাইডের যে ফ্রেম ওটা স্যান্ডউইচ এবং ওটাও পলিকার্বনেট ফ্রেমের। 205 গ্রাম এর ওয়েট, মানে ব্যাটারি একটু ভালোই হবে বোঝা যাচ্ছে, তাই তো? আমরা এর ভ্যারিয়েন্ট নিয়ে যদি কথা বলি, তার আগেই এখানে কিন্তু আমরা একটা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট পাচ্ছি, তার সঙ্গে আমরা 4GB 128GB, 6GB 128GB, 8GB 128GB র্যাম এবং রম ভ্যারিয়েন্ট পাচ্ছি। UFS 2.1 স্টোরেজ টাইপ থাকছে কি না? না। এবং LPDDR4X র্যাম টাইপ আমরা এখানটাই পাচ্ছি। কথা হলো প্রসেসর, তাহলে 5G, বাবা ভাবা যায়, স্যামসাং দিত এক্সাইনস, আর স্যামসাংয়ের সর্বসেরা সর্বপ্রিয় ছিল এক্সাইনসের 9611 9610। না, এবার স্যামসাং বলল আমরা M51 দেখে দিয়েছি স্ন্যাপড্রাগনের প্রসেসর, এবার আমরা মিডিয়াটেকের সাথেও কাজ করব। ভাবা যায়, স্যামসাং এবার মিডিয়াটেকের সঙ্গেও কথা বলছে, কাজ করছে। মিডিয়াটেকের ডায়মন্ড সিরি 720 এই চিপসেটটি আমরা এতে পাবো। A32 5G এই চিপসেটটি 7nm টেকনোলজিতে তৈরি, থাকছে এখানে 2.2 GHz-এর ক্লক স্পিড, এবং এইখানটাই যে জিপিও থাকছে মালি G57। তাহলে পারফরমেন্স কেমন হবে? ভাই পারফরমেন্স যেমন হোক না হোক, ভাই 5G তো পাচ্ছি, অ্যাজ অলওয়েজ আমরা যা চাই। হ্যাঁ, পারফরমেন্স ঠিকঠাকই হবে, যেহেতু 7nm, তাই এইখানটা আমি বলতে পারি হিটিং ইস্যু অতটা থাকবে না, আই হোপ অপটিমাইজেশন ভালো হবে। তারপর যখন আসবে পরীক্ষা, প্রার্থনীয়। আমরা এরপরে যদি কথা বলি ক্যামেরা নিয়ে, ভাই ক্যামেরাও এখানে দিয়েছে ভালোই, 48 মেগাপিক্সেলের একটি F1.8 অ্যাপারচারের সাথে মানে প্রাইমারি ক্যামেরা, তারপরে দিয়েছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপ। তবে 4K ভিডিও রেকর্ডিং আপনি করতে পারবেন না, অত টাকা ইনভেস্ট করবেন 4K চাইলে হয়? কেন, 5G দিয়েছি না? আর তার সাথে সামনে দেওয়া হয়েছে মাত্র 13 মেগাপিক্সেলের ক্যামেরা, ওখানেও আপনি ফুল HD ভিডিও রেকর্ডিং করবেন, 4K পাবেন না, কেন, 5G দিয়েছি না? আর এই ফোনটিতে আপনারা অ্যাজ ইউজুয়াল নাইট মোড এবং ফিচার্সগুলো পেয়ে যাবেন। 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং 25W আপনি আশা করবেন না, কেন, 5G দিয়েছি না? 15W-এর ফাস্ট চার্জার, USB টাইপ সি, 3.5mm জ্যাক থাকছে, এবং এইখানে সব সেন্সার থাকছে, ফেস আনলক থাকছে, অ্যান্ড্রয়েড 11 এবং ওয়ান UI 3.0-তে এটা থাকবে, যদিও নক্স সিকিউরিটি এখানে আমরা পাবো। কী কী কালারে পাওয়া যাবে? অসম ব্ল্যাক, অসম ব্লু, অসম হোয়াইট, অসম ভায়োলেট। আর আমি ওই অসম ভায়োলেটটা কেনার ট্রাই করব, আপনাদের কোন কালারটা পছন্দ হলো? এবং এখানটাই সিঙ্গেল একটা মোনো স্পিকার থাকবে, তার সাথে এখানটাই ডলবি সারাউন্ড সাউন্ডের অ্যাজ ইউজুয়াল স্যামসাং আপনাদের প্রোভাইড করছে। তো এই হলো গ্যালাক্সি A32 5G, যেটা অলরেডি অন্যান্য দেশে লঞ্চ হয়ে গেছে, আসছে ইন্ডিয়া এবং বাংলাদেশে খুব তাড়াতাড়ি, এবং রিভিউ এবং আনবক্সিংও খুব তাড়াতাড়ি আসছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আপনাদের কাছে একটাই আমার প্রশ্ন, দুঃসাহস নয় স্যামসাংয়ের এটা? A32 5G শুধু 5G-র নামে 30,000 টাকা, 25,000 টাকায় এই ফোন যদি লঞ্চ করে ভারতে, তাহলে এর থেকে লজ্জাজনক ব্যাপার আমার বোধহয় আর মনে হয় কিছুই না। কমেন্টস তো আপনারা করবেন, আপনারাই শেষ কথা, জনতা জনার্দন, তাই জনতার ওপর ছেড়ে দিলাম। আপনার কেমন লাগলো ফোনটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনি কি আগ্রহী? আর যদি স্যামসাং দেখে থাকে তাহলে দেখা যাক। আজকের মতন এইটুকুন, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়।